অশ্লীলতার অভিযোগে যখন বাঙালির আদি বিনোদনের মাধ্যম যাত্রাপালা হারিয়ে যেতে বসেছে, ঠিক তখনই অশ্লীলতা পঙ্কিলতা থেকে এই শুদ্ধ শিল্প মাধ্যমকে পুনরুদ্ধারে বগুড়ার পদাতিক আয়োজন করেছে 7 দিনব্যাপী যাত্রা উৎসব। জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা যাত্রা শিল্পীরা এটাকে তাদের মিলন মেলা হিসেবেই দেখছে। সবাই এক হয়ে প্রতিদিন সন্ধ্যায় মঞ্চস্থ করছে যাত্রাপালা। অশ্লীলতার কাছে হার মেনে বিলুপ্ত হয়ে যাওয়া নিউ বলাকা অপেরার মালিক কলাকুশলীরাও এসেছে এই উৎসবে যোগ দিয়ে হারানো ঐতিহ্যের যাত্রাপালাকে ফিরিয়ে আনতে। 1977 সনে প্রথম যাত্রাপালা অভিনয় করি, যাত্রাপালা আসে। দীর্ঘ 5 বছর বিভিন্ন যাত্রাপালা অভিনয় করি, তারপর নিজেই নিউ বলাকা অপেরা নামে একটা যাত্রা আমি নিজে করি এবং সে যাত্রাও দীর্ঘদিন আমি চালাই। কিন্তু মাঝে বিভিন্ন কারণে, যাত্রার অশ্লীলতার কারণে আমি যাত্রা ছেড়ে দিই, যে এই পরিবেশে আর যাত্রা করার মতো নয়। যাত্রা পালা অর্থাৎ অভিনয়ে মানুষ দেখার মতো আর পরিবেশ থাকে না, বিভিন্ন নাচ অশ্লীল নাচ চলে, যার কারণে যাত্রা ছেড়ে দেয়। কিন্তু এবার বগুড়া পদাতিক যাত্রা উৎসব বলে একটা আয়োজন করে, তারা আমাকে আমন্ত্রণ করে, এখানে এসে সত্যি পরিবেশ ভালো লাগে এবং আমিও আপ্রাণ চেষ্টা করছি যে অশ্লীলতা দূর করে আসল ওই গ্রাম বাংলার ঐতিহ্য যাত্রাটাকে আবার সামনে এগিয়ে নিতে। অশ্লীলতার কারণে সরকারিভাবে অনুমতি না পেয়ে যাত্রাপালা একে একে বন্ধ হয়ে গেলে যাত্রা শিল্পীরা বেছে নেয় ভিন্ন ভিন্ন পেশা। তারপরেও নারীর টানে কাজ ফেলে ছুটে আসেন কখনো কোথাও যাত্রাপালার ডাক পেলে, ব্যস্ত হয়ে পড়েন গ্রিন রুমে নিজের অবয়বকে সাজিয়ে চরিত্রের সঙ্গে মিশে যেতে। যাত্রাশিল্পী জয়শ্রী মানু বলেন, তবে যাত্রায় প্রথম যখন আসছিলাম যত সুন্দর একটা পরিবেশ ছিল, যাত্রাকে মানুষ সম্মান করত, বাড়ির ফ্যামিলি মা বোন ভাই বোন নিয়ে যাত্রা দেখতো, কত সুন্দর একটা পরিবেশ ছিল। তারপর পর দিন দিন যত যাচ্ছে ততই দেখা যাচ্ছে যাত্রার অশালীনতা কিছু দেখা দিছে, কিছু কিছু মানে মানুষ এবং মালিক মেয়েদের মধ্যে বিভিন্ন ধরনের কার্যকলাপে, তা লোকে এখন বোঝে মানে বুঝাইতে চায় যে সমাজের যাত্রা খুব খারাপ জিনিস, যাত্রা মানুষ দেখে না, কিন্তু যাত্রা অশালীনতা কিছু জিনিসের জন্য যাত্রাকে খারাপ করে, যাত্রা আদৌ খারাপ না, যাত্রা হচ্ছে বাঙালির পুরনো ঐতিহ্য। যাত্রাশিল্পীরা যখন যাত্রা মঞ্চে পা রাখেন তখন বাস্তবের কঠিন জীবনে সব ভুলে হয়ে যান সিরাজদৌল্লা আর মোহনলালের মতো, অথবা দেবী চৌধুরানী, কখনো বা দেবদাস আর পারু। উৎসবের আয়োজক বগুড়া পদাতিকের সভাপতি বেঞ্জুরুল ইসলাম বলেন, আজ থেকে 20-30 বছর আগেও এই অবক্ষয় ছিল না, আমরা আমাদের পিতার সঙ্গে মাতার সঙ্গে বসে আমরা যাত্রা পালা আমরা একই সঙ্গে দেখেছি, পালা আছে যেটা আমরা পরিবার পরিজনে দেখেছি, ঠিক সেই সমস্ত পুরাতন যাত্রাপালাকে ওই অবয়ব ঠিক রেখে, ওই কাহিনী ঠিক রেখে, অশ্লীলতা এবং সম্পূর্ণ কুরুচিপূর্ণ জিনিসগুলোকে এড়িয়ে আমরা উপস্থাপন করছি সবাইকে নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে একটা সামাজিক যাত্রাপালা। বেঞ্জুর ইসলাম আর জয়শ্রী মানুর মতো সকল যাত্রাশিল্পীরা এক হয়ে কখনো কি পারবে বাংলা ও বাঙালির ঐতিহ্য যাত্রাপালাকে অশ্লীলতার হাত থেকে রক্ষা করতে? দেশের গ্রামগঞ্জে সপরিবারে নিয়ে দেখার মতো মা মাটি মানুষ অথবা দেবদাসের মতো ঐতিহ্যবাহী যাত্রাপালা দেখাতে পারবে কি নবাব সিরাজদৌল্লাকে আবার ফিরিয়ে আনতে?